আদিবাসী সম্প্রদায় মহিলা মমতা বন্দ্যোপাধ্যায়, আমি একজন পঞ্চায়েত সমিতির মেম্বার হয়ে আজকে কথা বলছি। একজন যদি জেনারেল এসসি কে বসাতে হয় কুচবিহার জেলায়, তাহলে উনি জেনারেল কেন করলো? কেন জেনারেল করলো? আমরা ইতিহাসে পড়েছি, আমরা ইতিহাসে পড়েছি বিশ্বের সব থেকে হিটলার হচ্ছে সাম্প্রদায়িক, কিন্তু আমরা দেখছি এইরকম একটা মমতা বন্দ্যোপাধ্যায় এর মতো সাম্প্রদায়িক ভারতবর্ষের মহিলা আমি দেখিনি। আমার তো লজ্জা লাগে, কুচবিহার জেলার প্রথম শহীদ আমার বাবা, তিনি কিন্তু আজকে এই মমতা ব্যানার্জির মধ্যে কল্পনা করতে লজ্জা লাগতেছে, লজ্জা লজ্জা লাগতেছে। উনি কিভাবে মুসলিমদের পিঠ থেকে গেছে?